ফিরেছে, তখন তার সাথে সম্পর্ক হবে রুহ ইনসানিয়াতের কোরআন, আর সেই রুহ ইনসানিয়াতের কথা বলে রব রূপে আমাকে আপনাকে চালাবে। হে জগৎবাসী, আমার কথাগুলো শুনে আপনারা রাগান্বিত হবেন না। আমি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছি তখন আমার ছায়াটা দেখা যায়, ছায়া আছে বলেই তো আমার দেহ আছে, আর দেহ আছে বলেই তো আমার রূপে ইনসানিয়াত আছে। তাহলে ছায়া রূপে কাগজ কোরআন, এই কোরআন কাগজে যেহেতু আছে তাহলে দেহ কোরআন আছে, আর দেহ কোরআন যেহেতু আছে তাহলে রূহ ইনসানিয়াতের কোরআন আছে। এই রূহ ইনসানিয়াতের সাথে যারা সম্পর্ক করেছে তারা ইহকাল পরকালের খবর পেয়েছে। একটা রূহ মানুষের দেহের থেকে মৃত্যুবরণ করলে এই রূহটা বের হয়ে কোথায় যাইতেছে তারা দেখতে পায়, এই রুহুটা কোথায় জন্ম নিচ্ছে না কোথায় কি করতেছে তা তারা দেখতে পায়। তারা বলতে পারবে জন্ম জন্মান্তরের কথা, সে কি জন্ম নিচ্ছে নাকি আল্লাহর সাথে বিলীন হয়েছে, না দোজখবাসী হয়েছে নাকি বেহেস্তবাসী হয়েছে, তা তারা দেখতে পায়। আর যারা কাগজ কোরআনকেই শুধু রিচার্জ করলো তারা এ পর্যন্তই সীমাবদ্ধ, তাদের হাত আর বাড়ছে না। হে জগৎবাসী, আমি আপনাদের কাছে এই কথাগুলো বলেছি, আপনারা কেউ রাগান্বিত হবেন না, আমার কথাটি ভক্তিপূর্ণ সালামের সাথে নেবেন, কেননা এই কথাগুলো কেটে দেবে এমন কোনো সাধু পুরুষ নেই, এই কথাগুলো কেটে দেবে এমন কোনো বৈষ্ণব নেই, এই পৃথিবীতে এমন কোনো আউলিয়া নেই যে এই কথাগুলো কেটে দেবে, বরঞ্চ মেনে নেবে। কারণ আমার এই কথাগুলো এই কাগজ কোরআন থেকে নয়, শুধু সেটা রুহে ইনসানিয়াতের কথা কিছু এখানে আছে, আর সেখান থেকে বলা হয়েছে। হে জগৎবাসী, সকলকে আমি জানাইতেছি আমার এই কথাগুলো সুষ্ঠু জ্ঞানে বুঝে নেবেন, আমার উপর রাগ করবেন না। আজ এই কথাগুলো বলে রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।